আজকে আলোচনা করব কিছু ফ্যামিলিদেরকে নিয়ে যারা শুধু নিজের খুশিটা দেখে ছেলে মেয়ের খুশি কোনো সময় দেখে না। তো বন্ধুরা প্লিজ ভিডিওটা দেখবা, কারণ ভিডিওটা তোমাদের জন্যই। তো শুরু করি। আমি মজা আয়েগা না ভিডিও। বন্ধুরা আমরা জানি যে আমাদের ভালোবাসার সবথেকে বড় শত্রু হইছে ফ্যামিলি, ঠিক নি? 100% থেকে 100% রাইট। তো শুরু থেকে শুরু করি যে কিটা হয়। তুমি একটা মেয়েকে ভালো পাইছো, মেয়েটা তোমাকে ভালো পাইছে, খুব সুন্দর চলতেছে, কথা কইছো, দেখছো কি সুন্দর কি সুন্দর প্ল্যান বানাইতাছো। তারপর এটা করতে করতে আছে না, হঠাৎ কইরা কয়েক বছর পার হই গেছে গা, মেয়েটাও বয়স হইছে বিয়া দেওয়ানোর লাগিয়া। তো বাড়ি থেকে আছে না কিচ্ছু জানো না তুমি, তুমি কিচ্ছু জানো না তুমি, তুমি কিচ্ছু জানো না। বাড়ি থেকে হঠাৎ মেয়েটার কাছে একটা খবর আইছে যে কালকে তোরে দেখতে হইব, দেখা গেছে গো, তোমারে কিচ্ছু জানাইছে না, কিচ্ছু জানাইছে না কিন্তু তোমারে দেখা গেছে গা। তারপরে দু একদিন পরে তোমারে কইতাছে যে ওই শুনো না তোমার একটা কথা কইতাম, হে শুনা কোনো কি হয়েছি, আমার আছে না বাড়িতে দেখতো আইসলো, তো দেখা গেছে। তুমি কোন চিন্তা করো না, আমি বিয়া করতাম না, কোন সময় করতাম না আমি বিয়া, দরকার কি, আমি তোমারে ভালো পাই, তোমারে তোমার লগে আমি সারাটা জীবনটা হোম হইছে। তো তো এই কথা শুনে আমরাও আছে না কি সুন্দর রে, আহা বিশ্বাস করে লাইছি। এটা করতে করতে বিয়ার কথা বাড়তি চলে গেছে গা, বিয়ার তারিখ ঠিক হয়ে গেছে গা, বিয়ে অবিলে একদিন হয়ে যাবে, কালকে আমার বিয়া শেষ। বাজাও তালি। দিস ইজ এ ট্রু, শেষ তো খতম। এবার কি করবে তুমি, কানবা গইরাইবা ডিপ্রেশনে যাইবা গরবন্দি থাকবা বিড়ি চাঙ্গাইবা মুহ এটা খাইবা হেটা খাইবা, শেষ জিন্দিগি তোমার কোনো চিন্তাই নাই, তোমার মানে এটা তুমি ভিতর থেকে শেষ হয়ে আছো গা, তুমি এই দুনিয়া থেকে কোনো লাভ নাই। এখন আলোচনা করুন ফ্যামিলিদেরকে মানাইতাম আমরা কিরে পারি না, কিরে ফ্যামিলি প্রেমের তো শত্রু, কিরে প্রেম কে একবারে দেখতে পারে না, কিরে কিরে। যখন তোমার প্রেমের মানুষটা ভালোবাসার মানুষটা বাড়িতে যায় সেটা কইব যে মা আমাকে অন্যখানো বিয়ে দিও না গো, আমি তো একটা ছেলেকে ভালো পাই, কোনো চেষ্টা করতো না জানার, কোনো দরকার নাই, ক্যান্সেল ডাইরেক্ট করবো, দরকার নাই তোর বিয়া আমি যেখানে ঠিক করব সেখানে তোকে বিয়ে দেওয়া হবে, ছেলে কয়েক কথা মেয়ে কয়েক কথা, কোনো মানামানি নাই, কোনো চিন্তা নাই। ফ্যামিলি এরকম একটা থাকে, কিরে থাকে তারা এরকম পয়েন্ট টু বি নোটেড, পয়েন্ট টু দ্য নোটেড জেড হোক, যে তারা চায় তারা যেভাবে বিয়ে করছে তাদের ছেলে মেয়েও যাতে এইভাবে বিয়ে করে, তারা যেভাবে চললেছে তাদের ছেলে মেয়েও যাতে এইভাবে চলে, তারা যেটা করতেছে তাদের ছেলে মেয়েও ভাবে যাতে এটা করে, ঠিক নি ফ্যামিলি? আপনাদের মতো ফ্যামিলির জানা আছে আপনারা কিতা চান, চান কিতা, ভালোবাসা দরকার নাই আপনাদের, প্রেমের দরকার নাই আপনারা, চান কিতা ওই বিয়া দিলে এটা দিব হিডা দিব হাত সুকেস আনলা টিভি জ্বালা না ঘর সাথী ফাঙ্কা সব, এসব আপনাদের দরকার, আপনাদের ভালোবাসার কোনো দরকার নাই। প্রেম করে বিয়া করলে তো ইডি ফাইতেন না, বাজাও তালে। সুন্দর করে তোমাদের বুঝাইবো কি সুন্দর কইরা যে ভালা না এ মায়া, এ মায়া এটার লগে সম্পর্ক হিটার লগে সম্পর্ক যাইস নাই তা ন, তারপরে ছেলে রে কি সুন্দর করে বুঝাইবো, ইটা ভাবি হিটা ভাবি, তার বাড়িতে আছে কি তা কিচ্ছু নাই, গরিব গরিব ব্রেন ওয়াশ কইরা কইরা ভালোবাসাকে খতম করতেছে, শেষ করতেছে, মিটাইতেছে। তারপরে অনেক ভালোবাসা আছে, একজনের ছাড়া একজন বাঁচতে পারতো না, তারপরে কি তা করবো, তারা কোনো খানো গিয়া লটকাই থাকবো দুজনে মিললে সেরা, আহা রে কত সুন্দর রূপ অপূর্ব আপনাদের মতো ফ্যামিলিদের লাগিয়া, ছি ছি বন্ধ করো হাত জোড়কে, মে মে মোদি সাহেব কি সুন্দর গ্যাসের লটকা রইছে একখানো। তারপরে আপনারা মা বাবা নিজেদের মা বাবা কোন গ্যাসের কান দেন তাদের সামনে, কিরে গেলি আমারে সাইরা, আমি সব কথা রাখছি, রাখছে কথা, যে সময় প্রেমের লেগে আপনার কাছে আইছিল যে মা আমি একটা ছেলেকে ভালো পাই, মা আমি একটা মেয়েকে ভালো পাই, ওই সময় কি কইছিলেন যে দরকার নাই ভালোবাসা, আমি তোকে যেখানে বিয়ে দেব সেখানে বিয়ে বই তুইব, আর অহন কান দেন ফেমান হনে না। আজকা আপনাদের মতো ফ্যামিলিদের জন্য আছে না দেশটার আজকে এই অবস্থা, কয়দিন পর পরে একটা না একটা ঘটনা, একটা না একটা সুসাইড শুধুমাত্র আপনাদের মতো ফ্যামিলিদের জন্য। কি চান আপনারা, সম্পত্তি সম্পদুলা বাড়ির বিয়া দিব, টাকা টাকা চাকরিওলা সম্পদুলা টেহাওলার কাছে বিয়া, ছি শুধু একবার কি একবার চিন্তা করছেন নি এটা যে
মেয়েটা আসলে কিসা, ছেলেটা আসলে কিসা, কোনো চিন্তা নাই। নিজের মানুষ এটা কইতার লই চলে। ওয়াও, আপনার মেয়ের কত বালা জায়গা দিয়ে দিচ্ছেন না, আই শাসে কত টেহালার কাছে। রুবি পরিবার কুনানে বাজাও তালে। অনেকে আবার আছে এটা ভাবতে পারে যে আমার মা বাবা আমার অনেক প্রিয় অনেক। আরে যে মা বাবা তোমার কষ্টটা বুঝতো না, সে কোথায় থেকে প্রিয়? কোথায় থেকে প্রিয় হইব? তুমি এটা কইবা যে সারা বছর মা আমারে ফালছে, বাবা আমারে ফালছে, ওই বাবারে আমি বাবা আমারে কষ্ট দিব? সে তোমার খুশিটা দেখতে পারতাছে না, তুমি তারে কষ্ট দিবা কিনা? আরে কোনো কষ্ট না, দুই দিন পরে ঠিক হয়ে যাবে, যখন দেখবো তোমার জামাই খুবই ভালো একটা কাজ করতেছে, তোমার লাবার আকার জিডি হোক, তারপরে দেখবো তোমার বাড়িতে আইসে আইসে কইব মা কেমন আছিস তুই। এটা 100% ঠিক যে এসব লুবি মার্কা ফ্যামিলিদের সাথে এটা হয় যে মায়া ভাগ্যা গেছে গা, কার লগে জানি কোন ফুলার লগে জানি ভাগ্যা গেছে, কিতা করবো ভাগ্যা না যায়। আমিও কই যে তোমরা ভাগ্যা যাইবা গা যদি ফ্যামিলি না মানে, কিন্তু কোনো সময় মরো নাই আরো। প্লিজ প্রিয় বোন আমার প্রিয় ভাই, ভালোবাসার লেগে জান দিও না, ভাগ্যা যাইবা দরকার হইলে। এরপরে অনেক সময় দেখি যে ভালোবাসার পায়া লাইছে, ভাগ্যা গেছে গা সুন্দর কইরা থাকতেছে, তারপরে গিয়া সেরা ফ্যামিলি তারা গিয়া সেরা মাইরা বাইরা আতুল ল্যাংরা কইরা কাইরা লয়ে পরে মেয়েরে ছেলেরে। ভালোবাসার কোনো আইন নাই না, এই কারণে আপনার এটা করেন তৈরি হইতাছে, অপেক্ষা করুন। বাজাও তালে। আমি আবারও কই যদি তোমার জন্য কেউ দুনিয়া ছাইরা যা তাহলে তোমারও দুনিয়া ছাইরা যাইতে হইব, এটাই রুলস। আর তুমি যদি কাউকে ভালোবাসো ভালোবাসে সেরা কয়দিন পরে ছাইরা দো, তারপরে যদি ওই ছেলেটা তোমারই ভালো ফা বা মায়েরটা তোমারই ভালো ফা, তুমি যদি কো না আমি তোমারে ভালো ফাই না, তাহলে দিস ইজ এ ক্রাইম, শাস্তি হইব তোমার, মনে রাখো। আর আমরা কি চাই, আমরা কি চাই মা বাবার থেকে যে একটু খুশি? মা বাবা কি চাই যে আমরা যাতে ভালো থাকি, এটাই তো, আর কি তা আর কিচ্ছু না। কিন্তু না, এটা না দিয়া সেরা আমরা যেমনে কমো তোরা এমনে চলবি, আমরা যেমনে চলুম তোরা এমনে চলবি, তা করতে করতে এরকম ভাবে দুনিয়াটা চলতেছে। কয়দিন পরে কি তো আমরা লাইফটা কিতা, আমরা লাইফটা কিতা আসলে? আমি জন্ম হয়েছি, কয়েকদিন পরে বড় হয়েছি, স্কুল হয়ে গেছি, ভালো করে পড়ছি না, তারপরে ভালো করে পড়ছি না, দুই তিন বছর গেছে একটা ফ্রেম করছি, ফ্রেম ভালো করে টিকছে না, দুই তিন বছর পরে আবার বিয়া করে লাইছি, আর কিছু স্বপ্ন দেখছি, বিয়ার পরে কয়েকটা বাচ্চা কাচ্চা হয়েছে, আমি গেছি টেক্কার দাও উপরে, তুমি ওদের কেমন তোর টেক্কার দাও উপরে, আর কিতা। আমরা আসলে কিতা চাই, সুন্দর একটা জীবন যেটা আমরা নিজের ইচ্ছাতে নিজে সুন্দর করে করতে পারি, বুঝছে সেরা? আর ফ্যামিলি সব কেন আটকে রাখবো? তুই এটা পারতি না, পারতি না, তুই এটা করিস না, এটা এটা কর, এটা কর, এটা কর। আরে ছেলেদেরকে মেয়েদেরকে যেটা তার মনে থেকে করব এটাই ঠিক। বাজাও তালে। চিন্তা করো না বন্ধুরা, আমি মরণের আগ পর্যন্ত তোমাদের জন্য লড়াই করে যাবো, এটা আমার কথা। তো আবার কই যদি তোমার ফ্যামিলি তোমার ভালোবাসা না মানে, তুমি যদি চাও যে আমার ভালোবাসা আমার কাছে থাকতে হইব, তাহলে সিধা ভাগো, কিন্তু কোনো সময় জান দিও না ভালোবাসার লেগে, কারণ এই জীবনটা আর কোনো সময় ফাইতা না। তোমার দায়িত্ব যে তুমি দুনিয়াতে আইছো শুধুমাত্র একটা কারণে, যে আর একটা লাইফ কে দুনিয়া সৃষ্টি করে যাইবা। তো আবার কই বন্ধুরা, ভালো থাকো, সুস্থ থাকো, নিজের খেয়াল রাখো, মায়ের খেয়াল রাখো, বাবার খেয়াল রাখো, বোনের খেয়াল রাখো, ভাইয়ের খেয়াল রাখো, আর তুমিও খুশি থাকো, এটাই আমি চাই। সো আবার দেখো নেক্সট ভিডিও, তারপর ওয়ার্ল্ড টপ কোশ্চেন যেটা ফ্যামিলি, ও আমি জানি কেডা কেডা আসলে।